তা আমি আজকে সকাল থেকে না খেয়ে এই পর্যন্ত না খাওয়া না খেয়ে চেষ্টা করতেছি একটাই যে চেষ্টা করলে বলে উপায় হয় তাসকিন ভাইয়ের সাথে আমি দেখা করবই নয় বছরের আগের সেই সম্পর্কের কথা আমি মনে করাই দেব ভাইয়ারে যাতে অন্তত আমাকে চিনতে পারে তারপরে ভাইয়া তো অত্যন্ত ভালো লোক ওনার মতো মানে মানুষ আমি আমার মনে হয় জন্মের পরে দেখি নাই কারণ কি নয় বছর পর আমাকে দেখছে দেখে আগে আসে আমার সাথে হাত মোসাফা করছে হাত মোসাফা করে তারপরে আমাকে বলতেছে কেমন আছো তুমি এই সেই মানে নিজের কাছে মনে হয় কি আমার স্বপ্নের মতো আজকে তো আমি দুই চার দিন ঘোরাঘুরি করেছি তা পসিবল হয় নাই কিন্তু আমার তাসকিন ভাইয়ের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসার আজকে জয় হয়েছে কারণ এই ভালোবাসাটুকু যদি না থাকতো তা না হলে ওখানে আমার ঢোকা পসিবল ছিল না না আসলে তাসকিন ভাইয়ার সাথে আমার দীর্ঘ নয় বছর আগে পরিচয় হয়েছিল তখন আমি স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়া ঢুকেছিলাম আর দেখা গেছে একটা রেস্টুরেন্টে চাকরি করতাম ওখানে তো রেস্টুরেন্টে চাকরি করার পাশাপাশি নিজে রান্নাবান্নাও করতাম আরাবিক বিরিয়ানি প্লাস বিভিন্ন ধরনের মাংস ইত্যাদি রান্না করতাম তো তাসকিন ভাইয়া হুট করে একদিন রাত 12টা 1টার দিকে উনি আর ফাহাদ ভাই নাম করে একটা ছেলে মানে ওই ফাহাদ ভাইয়া উনি ওই কলেজে ওখানে লেখাপড়া করতো তো উনি মাঝে মাঝে আমার ওই রেস্টুরেন্টে আসতো ওনার সাথে একটা গুড রিলেশন ছিল তা তাসকিন ভাইয়া ওই দিনকে এসে আমার রেস্টুরেন্টে অর্ডার করে ওই ফাহাদ ভাইয়া যে তোমার রেস্টুরেন্টে সবচেয়ে ভালো কী আছে তা তাসকিন ভাইয়া দেহে তো আমি হতবাক যে ভাইয়া এখানে আর তখন আয়ারল্যান্ডের সিরিজ চলে বাংলাদেশে তো তারপরে ভাইয়ার সাথে কুশল বিনিময় করলাম ভাইয়াকে বললাম আপনি এখানে তা বলতেছে কি হ্যাঁ আমি আসছি কিছুদিনের জন্য একটু মালয়েশিয়া তা আমি বললাম যে ভাইয়া আপনাকে আমি সবচেয়ে ভালো জিনিসটা খাওয়াবো প্লাস আপনার কাছ থেকে কোনো টাকা নেবো না শেষমেশ ভাইয়া বললো কেন তুমি টাকা নেবো না কেন তুমি এখানে চাকরি করো তোমার এখানে একটা ইয়ে আছে না আর তোমার ব্যবসা আমি তোমাকে টাকা না দিতে পারি না পরে লাস্ট ফিনিশিংয়ে আমি গরুর গোশ আর বিরিয়ানি খাওয়াইলাম ভাইয়াকে গরুর গোশ আর বিরিয়ানি খাওয়ানোর পরে ফাহাদ ভাইয়ের সাথে সাথে খাইলো খাওয়ানোর পরে ওখানে অনেক সার্ভার ছিল ওই যারা মেসিয়ার ছিল বাঙালি যারা ওদেরকে আমি সবাই ডেকে আনলাম যে দেখো তাকে তাসকিন ভাই আচ্ছা তারপরে ওখানে দেখা এটা কত সালের ঘটনা এটা 2015-র দিকে পনেরোর পর আজ প্রায় 8-9-7-8 বছর হয়ে গেছে মানে আজ এখানে আসাটা কীভাবে আজকে সত্যি বলতে কি আমি একটু মানে নিজে বিপদগ্রস্ত বিপদগ্রস্ত বলতে আমি ওখান থেকেই মানে অনেকটাই নিঃস্ব হয়ে আসছিলাম বাংলাদেশে কিন্তু আমি হলো আমার সবচেয়ে বড় একটা অভ্যাস কি আমি মানুষের কাছ থেকে দান খরচ নিতে পারি না মানুষের কাছে এমনি দেখা গেছে কেউ যদি আমাকে কাজের দিক দিয়ে সহযোগিতা করে যে তুমি এই জিনিসটা করো বা পরামর্শ দেয় সেটা আমার জন্য একটা পারফেক্ট হয় আমার নিজস্ব অ্যাবিলিটি নাই কিন্তু তারপরেও চাই যে যদি কেউ আমাকে কিছু ধরাই দেয় যে এই কাজটা করে খাও তাতে তোমার একটা ভবিষ্যৎ পরিকল্পনাটা কিছু ভালো হবে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি খুব বিপদগ্রস্ত আছি তারা আমার উপর মনোমালিন্য ভাইয়াকে সব কিছু বললাম যে ভাইয়া আমার এই পরিস্থিতি তারপরে ভাইয়া তো অত্যন্ত ভালো লোক ওনার মতো মানে মানুষ আমি আমার মনে হয় জন্মের পরে দেখি নাই কারণ কি নয় বছর পর আমাকে দেখছে দেখে আগে আসে আমার সাথে হাত মোসাফা করছে হাত মোসাফা করে তারপরে আমাকে বলতেছে কেমন আছো তুমি এই সেই মানে নিজের কাছে মনে হয় কি আমার স্বপ্নের মতো আজকে সত্যি বলতে কি ভাই আমার কাছে মনে হচ্ছে আজকে স্বপ্ন আমার কাছে কারণ তাসকিন ভাইয়ার মতো একজন মানুষ আর সে এখন বাংলাদেশের একজন নামি দামি বোলার ফাস্ট বোলার সে এসে এরকমভাবে মানে একটা আচরণ করবে যা স্বপ্নের মতো বা কল্পনার মতো তো শেষ পর্যন্ত আপনি যখন তাকে বললেন আপনার সিচুয়েশন তাসকিন ভাই এই বিষয়ে কী তাসকিন ভাইয়াকে আমি বলছি ভাইয়া আপনার সার্বিক সহযোগিতা আমি আশা করতেছি ভাইয়া আমি অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম তো যখন ভাইয়া বলছে যে আমাকে সহযোগিতা করবে সব দিক দিয়ে সহযোগিতা করবে পরে জুয়েল ভাইয়াকে বলছে ওনার নাম্বারটা নিয়ে রাখো তা জুয়েল ভাইয়াও আমাকে বলছে যে সমস্যা নাই তুমি সবসময় যোগাযোগ রাখো যে কোনো সময় তোমাকে ডাকা হবে তা আলহামদুলিল্লাহ উপর আল্লাহর রহমতে আমি দেখা করতে পারছি এটা আল্লাহর কাছে আসে শুক্রিয়া ঠিক আছে ধন্যবাদ ভাইয়া